আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটি মজার তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনারা যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরও রয়েছেন এবং নতুনভাবে যারা চ্যানেল ক্রিয়েট করছেন তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি, তাই আপনাদের কাছে অনুরোধ করব, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনাদের চ্যানেলকে গ্রো করতে অনেকটাই সহযোগী হবে এই ভিডিওর ইনফরমেশনগুলো। তো চলুন তাহলে দেরি না করে আমরা ইউটিউবে প্রবেশ করি। তো আমি এখান থেকে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যেই চ্যানেলের যে লোগোটা থাকবে সেই লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। প্রবেশ করে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেইটি হচ্ছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সে প্রবেশ করতে হবে। তো আমরা অ্যানালিটিক্সে বাম পাশে ক্লিক করে অ্যানালিটিক্সে প্রবেশ করলাম। এরপরে আপনারা দেখবেন যে এখানে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এবং রিসার্চ অপশন রয়েছে। তো আপনি এখান থেকে ওভারভিউ থেকে আপনার চ্যানেলের কীরকম গ্রোথ হচ্ছে, ওয়াচ টাইম কীরকম হচ্ছে, সাবস্ক্রাইবার কত অ্যাড হচ্ছে এবং ইমপ্রেশন কীরকম দিচ্ছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো এটার পাশাপাশি আজকের ভিডিওতে নতুন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কন্টেন্টস। তো আমরা যদি এই কন্টেন্টসে ক্লিক করি, কন্টেন্টসে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউ, লাস্ট 28 দিনের ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং এভারেজ ভিউ ডিউরেশন। তো এখান এখান থেকে আপনি আপনার ভিউজগুলো কীভাবে আসছে, কোন ভিডিও থেকে কতটুকু আসছে সেই সম্পর্কে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন খুব সহজে। আবার দেখুন এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, আপনার ভিউয়ার্স বা অডিয়েন্সগুলো কীভাবে আপনার ভিডিওটি খুঁজে পাচ্ছে সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন, বা ইউটিউব আপনার ভিডিওকে প্রমোট করছে কিনা সেটিও আপনি খুব সহজেই এখান থেকে ট্র্যাক করতে পারছেন। তো বুঝতেই পারছেন এই ভিডিওটা কতটা সহযোগী হবে আপনার নতুন করে ভিডিও তৈরি করার ক্ষেত্রে, তাই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। তো এখানে দেখুন ওভারঅল এখানে বেশ কিছু মেনু রয়েছে, তার ভেতরে ওভারঅলটা সিলেক্ট রয়েছে। হ্যাঁ, ওভারঅলের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ আমার এখানে 70.4%, সাজেস্টেড ভিডিও 11.8% এবং এক্সটার্নাল লিঙ্ক থেকে আসছে 6.2%, আদার ইউটিউব ফিচার থেকে 5.1%, ব্রাউজার ফিচার থেকে আসছে 3.1% এবং আদার থেকে 3.4%। এছাড়াও যদি সিমোর করি তাহলে কিন্তু আমরা এখান থেকে পুরো ডিটেল দেখতে পাচ্ছি যে কীভাবে আসছে, কোন প্লে লিস্ট থেকে, হ্যাশট্যাগ থেকে কীরকম আসছে, নোটিফিকেশান থেকে আসছে কি না, হ্যাঁ ইউটিউব সার্চের কতটুকু আসছে, তো এটা আপনারা সম্পূর্ণটা দেখতে পারবেন। আবার এখানে দেখুন, এখানে তো আপনারা ট্রাফিক সোর্স দেখলেন, এখান থেকে ভিডিও আপনি দেখতে পাবেন যে কোন ভিডিওতে কতটুকু কীরকম রেশিও কাজ করছে, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ট্রাফিক সোর্স দেখিয়েছি আপনাদের। জিওগ্রাফি থেকেও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কি আপনার চ্যানেলের গ্রোথ কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, হ্যাঁ টোটাল এইভাবে আপনারা জিওগ্রাফিক থেকে দেখতে পাবেন। এখানে লাইন চার্টটা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে বার চার্টটাও করে নিতে পারেন। এখান থেকে ডাটা স্টিল প্রসেসিং, প্লিজ চেক ব্যাক লেটার, তো ডাটাটা প্রসেস করছে, আমরা এটা পরে চেক করব। তো লাইনটা আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে ভিউয়ার্স এজ, এখান থেকে কিছু একটা প্রবলেম করছে, তো এখান থেকে আপনার ভিউয়ার্সের এজ আপনারা দেখতে পারবেন, ভিউয়ার্স এইগুলো দেখাচ্ছে না কোনো কারণে। হ্যাঁ, তো এখান থেকে ডেট ওয়াইজ দেখতে পারবেন আপনি ডেইলি কীরকম কী হচ্ছে, এখানে উইকলি দেখতে পারবেন উইকলি আপনার গ্রোথ কীরকম, হ্যাঁ এবং মান্থলি বেজ সমস্তটাই দেখতে পারবেন আপনি, ইয়ারলি এখান থেকে সব আপনি দেখতে পাবেন। এরপরে সাবস্ক্রিপশন স্ট্যাটাস, সাবস্ক্রিপশন স্ট্যাটাসও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রিপশন সোর্স, সাবস্ক্রিপশন সোর্স থেকেও এখানে ওয়াচ স্পেস, ইন্টারেক্টিভ ফিচার্স,
হ্যাঁ, এরকম সব কিছু আপনি এই কন্টেন্টসের ভিতর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়াও মোর ফিচার রয়েছে, এখান থেকে আপনারা চাইলে এই ড্রপ ডাউনে ক্লিক করে পুরো আপনার চ্যানেলটি রিসার্চ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, আপনি চ্যানেলটা কিভাবে কতটুকু গ্রো করতে হবে, কোন দিক থেকে ইমপ্রুভ করতে হবে, এই বিষয় সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়ে যাবেন। তো এই ধারণা পেয়ে আপনি যদি সেটি আপনার চ্যানেলের জন্য অ্যাপ্লাই করেন, আশা করছি আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো করবে। আর এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।